তারাপুর নেতাজি নগরের বাসিন্দা বছর 27-এর মৃণাল বর্মনের মৃত্যুকে ঘিরে মঙ্গলবার কাছারের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ সহ মৃতের পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃতের স্ত্রী সহ স্থানীয়রা জানান, পেশায় এক দোকান কর্মচারী মৃণাল বর্মন গত বুধবার রাত 9:30-য় নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা তারাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এদিকে রবিবার কাঁচাখাল নদীতে নিখোঁজ মৃণাল বর্মনের মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারের মানুষকে খবর দেন এবং পুলিশ মৃণাল বর্মনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে সমঝে দেন। এদিকে মৃণাল বর্মনকে হত্যা করার অভিযোগে মঙ্গলবার নেতাজি নগরের বাসিন্দা সহ পরিবারের লোকেরা এক বিশাল র্যালি করে কাছাড়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচার প্রার্থনা করেছেন। বক্তব্য রাখতে গিয়ে তারা জানান, প্রতিবেশী শ্রীরাম দাস ও দেবরাজ বর্মন গত বুধবার রাত 8টা নাগাদ মৃণাল দাসের স্ত্রীকে ঘরে গিয়ে বিভিন্ন হুমকি দিয়েছেন। মৃণাল বর্মন ও দুই অভিযুক্ত প্রতিবেশীর সঙ্গে প্রায় ছোটখাটো বিষয়ে কথা কাটাকাটি হতো, কিন্তু এই সামান্য বিবাদের জেরে মৃণাল বর্মনের শেষ পরিণতি মৃত্যুসজ্জা হবে বলে ভাবেননি এলাকার জনগণ সহ পরিবারের লোকেরা। গত বুধবার হুমকি দেওয়ার পর থেকেই মৃণাল বর্মন নিখোঁজ হয়েছেন এবং রবিবার কাঁচাখাল নদীতে তার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় শ্রীরাম দাস ও দেবরাজ বর্মনের ওপর হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন মৃতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। দুই প্রতিবেশী মিলে বছর 27-এর মৃণাল বর্মনকে হত্যা করেছেন বলে এদিন সন্দেহ প্রকাশ করেছেন তারা। বিষয়টি পুলিশ সুপারের নজরে এনে ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি প্রদানের এদিন জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমার কাছে তারা আইসে কয়েকদিন আগে, বুধবারে না বৃহস্পতি আমার পরিচয় দেন, আমার বাইরে বাইরে না মৃণাল বর্মনটা বাইরে তা তারা বলে মিসিং কেস দিছে না কি তারা করে জানাইছে। আর যে ছেলে মারা গেছে তার প্রায় তারা মানে তারাপুর থানার মনে হয়েছে, তারপর তারাপুর থানা তারা হইতে পারি না। তারপরে কালকে শুনলাম যে না পছন্দ করলাম তার লাশ বলে কাঁচাখালে পাইছে, কাঁচাখালে পাওয়া যেতে মিলি গিয়ে তার মুখো বলে জলা ওলা খুব দিচ্ছে। আমরা দাবি হয়েছে গিয়া যে মৃণাল বর্মনরা মারছে মানে আমরা দোষী লাগে, মানে আজকে আমরা বড় আতঙ্ক ভিতরে আতঙ্ক ঢুকে গেছে যে আমরা মারিয়া ফেলাই দিব, এগুলো সিধা সাদা ছেলে আপনারা কোনদিন আধা রাস্তা মারিয়া ফেলাই দিব বা আমরা ভিতরে ডরে। এই এরিয়ার মধ্যে কয়েকদিন করে খালি কিছুদিন আগে ওনারা রেপ হয়েছে, জেলও আছে, কিন্তু এটা খুব বেশি প্রবলেম ছিল আমরা এরিয়ার মধ্যে। সরকারের কাছে এটাই করে আমি একটু আপনাদেরকে নজর দেওয়ার লাগে, আমরা এরিয়ার একটু নজর দেওয়ার লাগে। ঘটনার বিষয়ে কি তার রহস্য থাকতে পারে আপনার কিটা মনে হয়? রহস্য ছেলেটা তো বালা পিওর ছেলে, একদম পিওর, একদম পুরো ঠিক আছে। নর্মাল ছেলে, তার দুশ্মন ও যাই না কেউ মারছে না নিজের মতো হইতে পারে না, কিন্তু দোষী লাগে যে কোনো অবস্থা। আমরা এটাই আমার কাছে ব্যাপারই, তারপরে খবর আইসে প্রায় 10,000 কর্মচারীর বউয়ে আমার পয়সা তারপর তাদের খাকু দোকান বন্ধ করছে না, ওই যে বন্ধ করার কোন সময় গেছে গিয়া সেটা তখন পাই না। নাম কিটা? এর নাম হইল মৃণাল বর্মন। কিটা হয়েছে ঘটনাটা? ঘটনাটা জানি না, বুঝতে পারতাম না কিভাবে আমি কিটা হয়েছে। ওখানে কাঁচাখাল গিয়া পাইছি আমরা কবে? রবিবারে, সকাল রবিবারে। কবে থেকে মিসিং আসলো? বুধবার রাতের থেকে।